কিন্তু কোনো রাজনৈতিক প্রশ্ন থাকলে আমি উত্তর দিব না আর যদি এমন প্রশ্ন থাকে যে আরেকজনকে হিট করে আরেকজনের ইজ্জত নষ্ট করার জন্য করা হয়েছে যেই প্রশ্নটার মাধ্যমে একটা ফিতনা সৃষ্টি হইতে পারে এলাকার মধ্যে অশান্তি তৈরি হইতে পারে এই ধরনের প্রশ্ন আমি অ্যাভয়েড করব আপনারা কি বলেন আমি এখানে মারামারি লাগাইতে আসি না আমি শান্তি মানুষকে ইসলামের সঠিক শিক্ষাটা দিতে আসছি এই দুইটা কথা বইলা লইলাম প্রশ্নকারী সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই উত্তর দেন ওয়া আলাইকুম আসসালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবাদেরকে কি বলেছেন যখন তোমরা যুদ্ধে যাবে তখন চুল ও দাড়িতে কলপ দিবে যাতে কাফেররা তোমাদের দেখে ভয় পায় এটাকে হাদিসে আছে জানতে চাই আমার জানা মতে জিহাদের ময়দানে কলপ লাগানোর ব্যাপারে রুখসত রয়েছে এটা ফুকাহায়ে কেরামের মাসআলা রায় ফতোয়ায়ে শামি ফতোয়ায়ে আলমগীরের মধ্যে আছে জিহাদের ময়দানে কালো খেজাব ব্যবহার করার বৈধতা আছে ব্যবহার করতে পারবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো খেজাব জিহাদের ময়দানে ব্যবহার করার জন্য কোনো নির্দেশ দেয়নি এটা আমার জানা মতে এই ধরনের কোনো হাদিস আমি পাইনি তবে আইমায়ে কেরাম সবাই একমত এই ব্যাপারে জিহাদের ময়দানে ইসলামের শক্তি বেশি বোঝাইবার জন্য যদি কালো খেজাবকে ব্যবহার করে তাহলে এটা জায়েজ হবে কিন্তু অন্য সময় কালো খেজাব ব্যবহার করা জায়েজ না স্ত্রীকে খুশি রাখার জন্য অনেকে বলে জায়েজ তারাও জানে না একেবারে স্ত্রীকে খুশি রাখার জন্য কালো খেজাব ব্যবহার করা আরো বড় গুনাহ এটা মাকরুহ তাহরিমা ফুকাহায়ে কেরাম বলেছেন এটা মাকরুহ মুতলাকান মাকরুহ অর্থাৎ কালো রঙের খেজাব ব্যবহার করা যাবে না ও আজ কার উপরে পড়তেছে আমি জানি না কালো রঙের খেজাব ব্যবহার করা যাবে না একটা পয়েন্ট আছে মেহেদি পাতা আর কাতম ঘাস মেহেদি পাতা আর কাতম ঘাস এটা বাংলাদেশে আছে কিনা আমি জানি না এই দুইটা একসাথে মিক্স করলে প্রায় কালো রঙের কাছাকাছি একটা খেজাব হয় ওইটা ব্যবহার করা সুন্নতে সাহাবা কিন্তু ওই কলব বাংলাদেশে আছে বলে আমার জানা নাই অতএব আপনারা কালোটা অ্যাভয়েড করে চলবেন কালোটা অ্যাভয়েড করে চলবেন যদি মেহেদি পাতা এবং কাতম ঘাস মিশ্রিত কোনো আপনি নিশ্চিত এরকম জেনে পান তাহলে ওইটা ব্যবহার করতে পারেন এটা উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ওনারা ব্যবহার করেছেন কাতম ঘাস আর মেহেদি সংমিশ্রণে যেটা প্রায় কালো রঙের কাছাকাছি খেজাব ওইটা কিন্তু ওইটা তো আরবের খেজাব আমাদের বাংলাদেশে তো এটা নাই বাংলাদেশে যা আছে সব হইলো আউলা জাউলা তা আপনাদের আমি একজন ধর্মীয় দায়ী হিসেবে অনুরোধ করব কালো খেজাব ব্যবহার থেকে বিরত থাকেন কারণ হলো আল্লাহ রসুল বলেছেন তাবারানির মুজামুল কাবীরের হাদিস যারা কালো রঙের খেজাব ব্যবহার করে হাশরের ময়দানে আমার আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবে না এমনকি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সুনান আবি দাউদের হাদিস নবীজি বলেছে যারা কালো রঙের খেজাব ব্যবহার করে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না কত কঠিন কথা এটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে এই জন্য কালো রকমের খেজাব থেকে আমরা বিরত থাকব মনে থাকবে জোরে কোন ওয়াজ বিরুদ্ধে গেছে তো এই জন্য ঠিক কয় না মনে থাকবে হুজুর আপনাদের মাহফিলে আজ প্রথম আসলাম আপনারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়ার সময় মুখে চোখে হাত দেন সেটা কেন বুঝাইলে ভালো হতো আমরা একটা হাদিসের উপর আমল করি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে এইভাবে নখে চুমাকে চোখে মাসেহ করার কারণটা হলো আমরা